সাথে কথা কেন আমি দেখছি আমি আমার জীবনে যারা পাত্র নিয়ে কাজ করে তাদের ছেলেমেয়ের সাথে পাত্র হয়ে হয় শিক্ষকের ছেলেমেয়ের শিক্ষকই হয় ডাক্তার ছেলেমেয়ের ডাক্তার হয় ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয় অর্থাৎ যারা শিক্ষিত তাদের ছেলেমেয়েরা শিক্ষকের গুণ কিন্তু আমাদের না আমি দেখছি আমি হতাশ আমার এলাকাতে আমি প্রত্যেকের গ্রামে আমি দেখছি খাইতে পারা যুক্ত দাও ছোট্ট বাচ্চাকে একটা শখ করে একটা কি দেয় সাইকেল দেয় সাইকেল কি দেয় শিখে ক্ষমতা নাই বললে বলে কি প্রত্যেকে পুরা হয়ে গেছি সব হইয়া আর মায়ের হাসে কত খুশি চালাই তো আপনি আমার বাচ্চা চালাই তো আপনার ধ্বংস হয়ে গেছে মোবাইলের বাচ্চা আমি কিন্তু ওই মোবাইল ফোন নেওয়ার আমার সময়টা শুরু হয়ে কত হয় আমার প্রত্যেক মোবাইল ফোন মাত্র সেখানে করে দিয়ে দিতে পারে আপনি ওই করি না আর এই ফোন কোথাও ব্যবহার করি সুতরাং আপনার নিয়ে আমি যাচ্ছি আমি যে জায়গায় আছি আপনার গুরু যতজন ছাত্র সে যতদিন ততজন ছাত্র প্রত্যেকের অনুচিত থাকতে হবে আর নতুবা আপনাদের ছেলে মেয়েকে আপনার কাছে নিয়ে যাবেন আমার এখানে যতদিন থাকবে কোনো বিয়ার চিন্তা করতে পারবেন না সব করে বিয়ে দিলে বিদেশে বড় হইলে আর মাথা ঘুষ থাকে না বিদেশ অন্তত চাইতে অন্তত সঙ্গে চাইতে ভাত খেতে পারবো বিয়ে করেছে ভালো গিয়ে চলে থাকা কেন দোষ করছে যে হোক মেয়ে হোক সব সমান কেউ কম করে না আমার মেয়ে এক রাত্রি গিয়া ঢাকা আসি এরা সমস্ত কাপড় চুপ এটাই সে সমস্ত কিছু দেয় এদের মধ্যে আমার প্রয়োজন নাই তারপরে আমাকে দিচ্ছে আমার উকিল আর এমপি আমেরিকান সে তারা কিন্তু এই মধ্যে আমরা ওমরা করতে গেছি আমরা সবাই মিলে সবাই তারাই পরস্পর করছে চার পাঁচ বছর আগে ওইখান থেকে সমস্ত হোটেল উঠি বিমান চল সব কিছু করে যাচ্ছে মেয়ে করে না অবশ্যই করে লাভ নেই কি লেখাপড়া করা হবে না এক ছেলে সব করে বিয়ে করাই যায় ছোট্ট নাতি দাদা দিকে যাক দাদি দিকে যাক নানা দিকে যাক নানি দিকে যাক অর্থাৎ বিয়া না করাইও বিয়া না করাইও সে তার বিয়া দেরি করে মারা বলে কি করে হ্যাঁ যে রিক্সা চালায় এই যে সেটা করে তার তো তার খাওয়ানি হয় না বিয়া করলে আমি করতে কি করবো আমার মানে এক বছর পরে দেখা যায় বাচ্চা আসতে হয়েছে তিন দিন হয়ে গেছে সে অটোমেটিক দিয়ে আজকে মা বাবা সাইডে সিট ধরে গেছে তার বিষয়ে আপনার বাপ মাকে আমি করবো আমি প্রায় করি শিক্ষার জন্য অনেক কিছু করছি শিক্ষার জন্য আমি আমি কাউকে কিছু জমা দিছি যদি শিক্ষার জন্য কেউ আগে আসে তার জন্য আমি করবো আমি শুরু শিক্ষার জন্য তার জন্য আমি আমি করবো করে দেবো কিন্তু এই সমস্ত করে নষ্ট করছে আমাদের গ্রামে আমি দেখছি আশেপাশে দেখছি এক মা একবার বাপ মারা গেছে একটা একটা ছেলে এক বাপ মানে অর্থাৎ ছেলের বাপ সে মারা গেছে আর কি অনেক সংসারে মা একা ছেলের বিয়ে করে দিছে বউ আছে ছেলে বিয়ে করছে বাপটা মারা গেছে কম বয়সী মারা গেছে তার মা একা কি অবস্থা কি হ্যাঁ বিক্রি হয়েছে খুব ভালো হয়েছে যেতে দিল আমাদের দায়িত্ব পালন করছে আমরা জন্ম দিয়েছি হ্যাঁটাই করুক না এটাই দিও এরকম এরকম একটা একজন বাচ্চা একটা ছেলে মা গলায় ভেঙে হয়ে যাচ্ছে শিক্ষা মা দেখছে আমি মাকে ভেঙ্গ করে দেয় যদি চার পাঁচ বার পাই থাকে আমার ক্ষমতা আছে সবাই পাওয়ার ক্ষমতা আছে নিয়মে বা প্রয়োজন সব ভিন্ন হতে হয় কিন্তু মা আর বন্ধ করে এই ঘর খায় তিন দিন এই ঘরে চার দিন কোনো দিন দিন করে মার কাছে কষ্টের কোনো শেষ নাই কোনো বলতে পারে না যে ভুল বা বউ আমি এই খাবারটা আমার একটা দল খাওয়া এই ফুনিয়াতে থেকে জীবিত থেকে না থেকে এই অবস্থা আমি দিনে দেখছি এটা কারণ একমাত্র শিক্ষার অভাব শিক্ষার কারণ হুজুরে বলছি হুজুর অনেক হুজুর দেখছি মা আলাদা কে আরামে খায় লাভটা রয়েছে কিন্তু অন্য শিক্ষা দাও এই করো সেই করো এই শিক্ষার অন্য শিক্ষা প্রত্যেকে শিক্ষা দাও সেই শিক্ষা দিচ্ছে না আমি সব শিক্ষা সে সাধারণ শিক্ষা দরিদ্র শিক্ষা দ্বারা
অবশ্যই প্রথমে শিখালো নাকি আর সাধারণ শিক্ষা তাহলে শেখা হবে যদি মনে করি এতটুকু পড়াবো ওই চাকরি কেউ বলবে যে এতটুকু চাকরি পড়াবে এত ছোট মাঠে আমি সারা অপরাধ জানি যে অভিযোগ আরেকটা দাঁড়াবো মাদকের বিরুদ্ধে মাদক খায় ছোট্ট বাচ্চারা কোথায় গেছে আপনার বেঙ্কি আপনারই সাবধান করতে হবে সে কোথায় যাচ্ছে সে কোথায় ভ্রমণ করতেছে কোন রাস্তায় কোথাও দিবেন না বাইরে কোন ফোন দিবেন কি দেখবো আপনার নাম শুধু বলুন আপনার সেখানে কোনো দিয়ে এটা কি স্কুলে নেওয়া সেখানে ইচ্ছে বিপরে আমরা পড়ে না আবার প্রাইভেট কেন ক্লাস মিস করে বুঝে না করে প্রাইভেট করিয়া দেশ যথেষ্ট আর বর্তমানে আপনার করোনা দিক যেমন ধ্বংস হয়েছে ভরেছিল ভাবিছিল তারপরে জ্ঞান তাহলে আমি করছি দেখে তারও করেছি তারে করেছি বিজা তার ছেলে মেয়েও সে করেছে আমার মেয়েরা বসে অর্থাৎ আমার তারা তাদের সবাই কি করেছে দেখা করার তারা কেউ আগে আমার শিক্ষা লাভ না
যদি আমার কথাগুলি আপনারা পালন না করেন, আমি অবশ্যই আপনাদের পালন করতে হবে। ঠিক করে কি করে আপনার কি ব্যবস্থা সেই লক্ষ্য খবর নেবেন। তিনি আমাদের শিক্ষক আছে, আমাদের অধ্যক্ষ আছে, ওনাকে বলবেন, না পারলে আমাকে বলবেন, আমি সেই ব্যবস্থা আমরা নেব আপনাদেরকে সরকার থেকে কিন্তু ব্যবস্থা।